শুভ সন্ধ্যা বন্ধুরা আজ ত্রিশ জানুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বেঙ্গালুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের উন্নয়নের কার্যনির্বাহক সভায় বিজেপি কর্মীদের থাকালেন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ প্রাক্তন পুর কমিশনার অলকর সহ বিজেপিতে যুগ ছয় জনের বিজেপিতে প্রত্যাবর্তনের পর বুধবার শিলচর ফিরছেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল কালীগঞ্জ হাসপাতালের জমিতে জল মিশনের কাজে জটিলতা চেয়ারপারসন ও ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের বদরপুর এসএচসিতে ঔষধের আকার এসডিএমএ এইচ ওকে স্মারকপত্র সরকারি পরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ডিসি হাইলাকালিতে জনসংযোগ বিভাগের শুভেচ্ছা বিনিময় সভা বিজেপি ক্ষমতায় এলে রামরাজ্য প্রতিষ্ঠা হবে করিমগঞ্জে কার্যকরী বৈঠকের বার্তা চব্বিশের মহারণে রামনামেই ভূট চাইবে গেরুয়া দল জনসচেতনতার অভাব শিব কলোনি সেতুর নিচে আবর্জনার পাহাড় নিরব দর্শকের ভূমিকায় সংশ্লিষ্ট বিভাগ সিএএ লাগুর আগুর কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি ঘোষণা অমিত শাহের মন্ত্রকের এবং সর্বশেষ খবর কি হল জিতবে বিজেপি দাবি প্রশান্ত কিশোরের এবারে শুনুন বিস্তারিত খবর ফের বহির সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল কাছাড়ের এক তরতাজা যুবকের বেঙ্গালুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল উত্তর কাটিগুড়ার সেওথি গ্রামের। নামের মহিমুদ্দিন চৌধুরী এক যুবকের সোমবার সকালে বেঙ্গালুরের টেইলর গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটল চালক মহিমুদ্দিন চৌধুরীর তার মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা সুখের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় গৌশালী চৌধুরীর ছেলে মহিম ওর মৃত্যুর খবর পেয়ে শোক ব্যক্ত করেছেন কাটিকুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সেউতি জিপি শোভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী আশিক উদ্দিন চৌধুরী আসার উদ্দিন তালুকদার যুব কংগ্রেস নেতা মুসলিম উদ্দিন বড়বুইয়া লক্ষ্মী সূত্রধর এপি সদস্য লাভলি সূত্রধর সহ অনেকে পারিবারিক সূত্রে জানা গেছে বেঙ্গালুরে ওর মরণোত্তর পরীক্ষার পর বাড়িতে আনা হবে পরবর্তী খবরটি হলো খচুয়াদাম ব্লক পিএইচসির অধীন বদরপুর এসএসসিতে গত চার মাস থেকে গুরুত্বপূর্ণ ওষুধের যোগান নেই ফলে বহির্বিভাগে আসা রোগীরা ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সোমবার বুন্দাশিল লিপির তিন নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য আব্দুল কালাম জ্বরের ট্যাবলেট নিতে এসে ফিরে যান ওষুধ শেষ হয়ে গেছে বলে জানানো হয় হাসপাতালের তরফে হাসপাতালে তালিকায় থাকে একশো চুয়াত্তর ওষুধের মধ্যে সাঁত্রিশটি নেই ফলে বদরপুর হাসপাতালে ওষুধের আকাল দেখা দিয়েছে পরে গ্রুপ সদস্য আব্দুল কালাম বদরপুর এসএইচসির ইনচার্জ ডক্টর সুয়েল আহমেদ লস্করের সঙ্গে দেখা করে তার মাধ্যমে কচুয়াদাম ব্লক পিএইচির এস ডি এম অ্যান্ড উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্রে ঔষধের আকালের কারণ জেনে বিহিত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানানো হয় পরবর্তী খবরটি হলো বিজেপি ক্ষমতা এলে রামরাজ্য প্রতিষ্ঠা হবে করিমগঞ্জের কার্যকরী বৈঠকে বার্তা চব্বিশের মহারণে রাম নামেই বুট চাইবে গেরুয়া দল করিমগঞ্জের রমণীমোহন মোহন ইনস্টিটিউটে সোমবার জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় কার্যকরী সভা লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল করিমগঞ্জ জেলা বিজেপির কার্যকরী সমিতির অন্তিম বৈঠক সভায় পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার উপস্থিত থাকলেও উল্লেখযোগ্যভাবে ছিলেন না করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসন থেকে কৃপনাথ যাতে ফের মনোনয়ন লাভ করেন তার জন্য চেষ্টা চালাচ্ছেন অনেকেই এই পরিপ্রেক্ষিতে জেলা কমিটির কার্যকরী সময় তার গোর থাকার বিষয়টি অনেকের কাছে এই দৃষ্টি কটু ঠেকেছে তবে এর আগে অসংখ্য সভায় তার অনুপস্থিত থাকার নজির রয়েছে এদিনের সময় করিমগঞ্জ বিজেপির দুই বিধায়ক এ চেয়ারম্যান মিশন রঞ্জন দাস করিমগঞ্জের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সম্পাদক কনাজপুর কায়স্ত শিপরাগুন প্রমুখ বক্তব্য পেশ করেন তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে আলোচনা করেন বলেন সরকার বিনামূল্যে চাল বন্টনের পাশাপাশি স্বাস্থ্য বীমা অরুনোদয় রন্ধন গ্যাস দিয়ে চলেছে সরকারের জনমুখী প্রকল্পগুলো সম্পর্কে সবাইকে অবগত করতে ঘর ঘর যাত্রা করবেন বিজেপির জেলা স্তরের নেতৃবৃন্দ সবাই অন্যরা বলেন বিজেপি যেভাবে জনগণের কাজ করে যাচ্ছে দেশের অন্য কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি সেসব সরকারের আমলে ছিল শুধুমাত্র দুর্নীতি বিজেপি সরকার গঠনের পর ভারতবর্ষের দুর্নীতি অনেকাংশে কমে গেছে দেশের জনগণের উন্নয়নের বিজেপিকে ফের দেওয়ার আর্জি জানানো হয় প্রসঙ্গত এনডিএ সরকারের আমলে রাম মন্দির স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা বর্তমান সরকার পুরো করেছে বিজেপির কথা এবং খাজে মিল রয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষের প্রাণকে পুনরুজ্জীবিত করা হয়েছে তাই করিম লোকসভা আসনের ভোটার এবং দেশের ভোটাররা বিজেপিকে ভোট দেবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন দেশের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করলে ভারতবর্ষে আগামী দিনে রাম প্রতিষ্ঠা হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন বিভিন্ন বক্তা পরবর্তী খবরটি হল বিজেপিতে প্রত্যাবর্তনের পর বুধবার শিলচর ফিরছেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল এ নিয়ে তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে বুধবার তারাপুর রেল স্টেশনে দিলীপ পালকে স্বাগত জানাতে সমর্থকরা উপস্থিত এমনটাই জানিয়েছে দিলীপ পালের ঘনিষ্ঠ থাকতে সূত্র প্রসঙ্গত প্রায় বছর খানেক থেকে দিলীপ পালের বিজেপিতে ফেরা নিয়ে কাচারের রাজনীতিতে উত্তাপ চড়িয়েছে মাঝে মধ্যে এমন পরিস্থিতিতে স্বয়ং মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের বিজেপিতে যোগদানের বিষয়টি স্পষ্ট করে দেয় অপেক্ষা ছিল শুধু সময়ের অবশেষে রবিবার প্রদেশ বিজেপি প্রাক্তন বিধায়ককে স্বাগত জানিয়েছে দিলীপ সমর্থকদের মধ্যে উচ্চাস উন্মাদনা দেখা দে তারা প্রাক্তন বিধায়ককে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন রেল স্টেশনে জানিয়েছেন প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠরা বুধবার দুপুরের ট্রেনে শিলচর পৌঁছাবেন দিলীপ পাল্স পরবর্তী খবরটি হলো উন্নয়নের গতি বাড়ছে কার্যনির্বাহক সভায় বিজেপি কর্মীদের তাতালেন মন্ত্রী পরিমল শুক্লবদ্য দেশে অমৃতকাল চলছে তরতরি বাড়ছে উন্নয়নের গতি ফলে দুই হাজার সাতচল্লিশ নয় দুই হাজার সালের মধ্যেই জগৎসভায় শ্রেষ্ঠত্বের আসনে বসবে ভারত দৃঢ়তার সঙ্গে এই কথাগুলো বলে কার্যনির্বাহক সভায় দলীয় পদাধিকারী ও কর্মীদের তাতালেন মন্ত্রী পরিমল শুক্লবদ্য পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনকে পাখির চুপ করে দলকে শক্তিশালী করার উপর জোর দেন তিনি শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত দলের কার্যনির্বাহক সভায় বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয় ওই সভায় মন্ত্রীর উপস্থিতিতে প্রাক্তন পুর কমিশনার অলক্কর অরুণ বিশ্বাস সহ ছয়জন বিজেপিতে যোগ দেন সবাই মন্ত্রী পরিমল বলেন অতীতে বিজেপি কর্মীরা দলের কাজ নিষ্ঠার সঙ্গে করেছিলেন বলেই নরেন্দ্র মোদী আজ ক্ষমতায় এসেছেন চাপের মুখেও হাসিমুখে কাজ করেছেন দলীয় কর্মীরা বর্তমানে ঠিক একইভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি মন্ত্রী পরিমল দেন সততা ও নিষ্ঠার সঙ্গে দলের কাজ করলে দেশের উন্নয়নে প্রত্যক্ষভাবে সামিল হবেন দলীয় কর্মীরা ফলে মন প্রাণ খুলে দলের কাজ করে দেওয়ার পরামর্শ দেন তিনি এদিন কার্যনির্বাহক সভায় দুই প্রাক্তন পুর কমিশনার ছাড়াও কুমারপাড়ার নির্জয়নগরজীবির প্রাক্তন সভাপতি রঞ্জন রায় কংগ্রেসের শহর কমিটির প্রাক্তন উপসভাপতি দিলীপ মিত্র গোয়ালা ও ডক্টর নবেন্দু বণিক বিজেপিতে নাম লেখান এর মধ্যে অলক্করের বিজেপিতে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ ছাড়াও বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা বিজেপি সভাপতি বিমনন্দু রায় নবাগত সদস্যদের বরণ করেন দলে দলীয় টুপি ও উত্তরীয় পরি তাদের স্বাগত জানানো হয় পরবর্তী আসাম সরকারের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত রাজ্যের বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নতুন দিনের আলাপ শীর্ষক বার্তালাপ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে হাইলাকান্দিতে জেলা আয়ুক্ত হিবারে জেলার চোদ্দ জন স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকের হাতে উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানে জেলা আয়ুক্ত হিবারে বলেন জেলার স্বাস্থ্য সহ বিভিন্ন বিভাগে অনেক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সরকারের এসব কাজের সুফল সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে সাংবাদিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পরবর্তী খবরটি হল কালীগঞ্জ হাসপাতালের বর্তমান পরিচালন কমিটির চেয়ারপারসন ও ইনচার্জদের উদাসীনতায় হাসপাতাল ধ্বংসের মুখে কালীগঞ্জ এলাকার প্রায় দুই লক্ষাধিক জনগণের স্বাস্থ্য পরিষেবার একমাত্র বর্ষাস্থল হচ্ছে এই হাসপাতাল বর্তমানে হাসপাতালটি কুদ্রো প্রাথমিক হাসপাতাল নামে থাকলেও প্রতিদিন অসংখ্য রোগী আসেন স্বাস্থ্য পরীক্ষা করাতে বদরপুরের প্রাক্তন বিধায়ক প্রয়াত জামাল উদ্দিন আহমেদ তার আমলে হাসপাতালের নাম পরিবর্তন করে ত্রিশ বিশিষ্ট কালীগঞ্জ হাসপাতাল নামকরণ করেছিলেন আসলে ওই সাইনবোর্ডটি ছিল লুক দেখানো পরবর্তীতে করিমগঞ্জের তৎকালীন জেলাশাসক এস মণিবন্ন হাসপাতাল পরিদর্শনে এলে বিষয়টি জানাজানি হয় তিনি অবিলম্বে হাসপাতালের সাইনবোর্ডের নাম পরিবর্তনের নির্দেশ দেন বদরপুরের বর্তমান বিধায়ক আব্দুল আজিজ কালীগঞ্জ হাসপাতালকে সিএইচে উন্নীত করার জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন হাসপাতাল সিএইচে উন্নীত হওয়ার জন্য অনেক জমির প্রয়োজন সেজন্য হাসপাতাল লাগুয়া বিশাল আকারের পুকুর বরাটের কাজ শুরু হয় এর মধ্যে কালীগঞ্জ হাসপাতাল কমিটির চেয়ারপারসন ও ইনচার্জ মিলে হাসপাতালের একাংশ জমি জল মিশন প্রকল্প স্থাপনের জন্য ছেড়ে দেন এই প্রকল্পের কাজ প্রায় শেষ হওয়ার পথে হাসপাতালের জমিতে জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে রূপাঞ্জন দাসের বিরুদ্ধে সমালোচনার জল উঠে তাছাড়া তিনি হাসপাতালের জমিতে গড়ে উঠা দোকানের এগ্রিমেন্ট অবৈধভাবে করেছেন বলে অভিযোগ উঠে এ নিয়ে তুতির রহমান আর টিআই মাধ্যমে গোটা বিষয়টি জানতে চান কিন্তু উত্তর না দিয়ে বরং আর প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করছেন হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানান তিনি উল্লেখ্য কালীগঞ্জ হাসপাতাল পরিচালন সমিতির সচিব তথা ইনচার্জ রূপাঞ্জন দাস গত শনিবার বেলা বারোটায় একসভার আয়োজন করেন সবার আলোচ্য বিষয় ছিল আর সংক্রান্ত আলোচনা কিন্তু সে সময়ে সমিতির সদস্যদের উপস্থিতি কম হওয়ার অজুহাত দেখিয়ে সভা বাতিল করা হয় পরবর্তী খবরটি হলো জনসচেতনতার অভাব শিব কলোনি সেতুর নিচে আবর্জনার পাহাড় দুই সালের প্রলয়নকারী বন্যার পর খাল সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় করেছে রাজ্য সরকার একদিকে স্লুচ গেটের পরিধি দ্বিগুণ করা হচ্ছে সঙ্গে খালের উভয় পরে খনন সহ গার্ডওয়ালও তৈরি করা হচ্ছে বিপরীতে শহরের সুনাগরিকরাই সেই খালে পড়ে তুলছেন আবর্জনার ইমারত শহরের এগারো এবং বিশ নম্বর পুর ওয়ার্ডের সীমা নির্ধারণকারী এলাকার এই নেক্ষারজনক চিত্র সচক্ষে প্রত্যক্ষ করে নাগরিক সভ্যতাকে গালমন্দ করছেন সড়কের উপর দিয়ে চলাচলকারী নিত্যযাত্রীরা শিলচর শহরের ঘনবসতিপূর্ণ এলাকা এলাকার শিব কলোনিকে সংযোগকারী রাঙ্গির খালের উপর থেকে কংক্রিট ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে ফেলতে থেকে আবর্জনা ডিবি বিশাল আকার ধারণ করেছে যা খালের দিকে অনেকটাই সংকীর্ণ করে তুলেছে যার ফলে একদিকে যেমন খালের জল নিষ্কাশন বাধাপ্রাপ্ত হচ্ছে অন্যদিকে ওই এলাকা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকে নাকে গুজতে হচ্ছে রুমাল গত বছরের বন্যার দুর্বিশহ যন্ত্রণা শহরের নাগরিকরা আজও ভুলতে পারেননি সে সময় জনগণের কথা চিন্তা করে রাজ্য সরকারের পক্ষ থেকে মঞ্জুরিকৃত প্রকল্পের ঘোষণায় বেশ আশ্বস্ত হয়েছিলেন শিলচরবাসী গত বছরের উনত্রিশ রাঙ্গির খালের উভয় পাশে গার্ডওয়াল প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে অনেকটাই এগিয়ে এসেছে গার্ডওয়াল নির্মাণের কাজ বর্তমানে নেতাজি স্কুল রোডের এর সংযোগস্থলে জোর কদমে কাজ চলছে খুব শীঘ্র রাস্তার অপর পাশেরও কাজ শুরু হচ্ছে শিলচরের বিধায়ক ওই নির্মাণ কাজ ও দ্রুতগতিতে শেষ করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে নানাভাবে চাপ দিচ্ছেন কিন্তু ঠিকাদারের পক্ষ থেকে প্রতিপদক্ষেপে জমি অধিগ্রহণ এবং আবর্জনা নিষ্কাশনের সমস্যার অজুহাত তুলে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তালবাহানা চৌছে এমন পরিস্থিতিতে জনসচেতনতার অভাবকে দায়ী করছেন শহরের শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিকরা দূষারূপ করছেন পুরসভার নিষ্ক্রিয়তাকে প্রসঙ্গত উল্লেখ্য এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু হওয়া এস প্রকল্পটিও মুখ তুবড়ে পড়েছে সামান্য অর্থ সাধারণ মানুষের অনীহায় এর নেপথ্য কারণ বলে উঠে এসেছে সম্প্রতি অনুষ্ঠিত শহরের স্বচ্ছতা শীর্ষক আলোচনা সভায় শহরের নরসিংহুলায় পুষ্প প্রদর্শনী উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় অধিকাংশ বক্তাই এক্ষেত্রে সাধারণ মানুষের মানসিকতা পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন পরবর্তী খবরটি হলো বিরোধীরা হাতে হাত মিলিয়ে ইন্ডিয়া জুট গঠন করে যখন কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন তখন ভোট প্রশান্ত কিশোর দাবি করলেন এসবে কোনো লাভ হবে না লোকসভা নির্বাচনে বিপুল জয় পাবে বিজেপি এবং তাই ভবিষ্যদ্বাণী করলেন পিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি সেই সঙ্গে সদ্য বিরোধী জুট ছেলে এনডিএ শিবিরে যাওয়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়েও মুখ খুলেছেন তিনি প্রশান্ত কিশোর সাক্ষাৎকারে বলেন লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ ক্লিন সুইপ করবে পাশাপাশি সম্পর্কে বলেন কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ খুবই খারাপ হবে এই লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের দলের বিপর্যয় হবে এছাড়া দুই হাজার পঁচিশ সালে বিহার বিধানসভা নির্বাচনেও বৃষ্টির বেশি আসন জিততে পারবে না নীতিশের জেডি কারণ মানুষ তার উপর থেকে আস্থা হারাচ্ছে এর বেশি আসুন তার দল ফেলে আমি আমার কাজ ছেড়ে দেব তবে নীতিশ সম্পর্কে এমন কথা বললেও লোকসভা নির্বাচনে বিরোধী জোটের সামান্যতম সম্ভাবনাও দেখছেন না প্রশান্ত কিশোর সেখানে বিজেপি বিপুল জয় পাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি এই প্রথম নয় এর আগেও এমন দাবি করেছিলেন প্রশান্ত কিশোর গত বছরের জুলাই মাসে একটি অনুষ্ঠানে হাজির হয়ে বুট কুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জুটের কোনো প্রভাব পড়বে না তিনি যা যুক্তি দিয়েছিলেন তা হল হাতে গরমাগরম ইস্যু না থাকলে বিরোধী দলগুলির তাম নেতৃত্ব এক হয়ে গেলেও তাতে কেন্দ্র থেকে বিজেপিকে হটানো মুশকিল হবে এ বিষয়ে তিনি তখন এবং লোকসভা নির্বাচনের কথা তুলে ধরেছিলেন সেই দুটি লোকসভা নির্বাচনে বিরোধী জুটের কাছে পরাজিত হয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর সরকার কিন্তু চব্বিশের নির্বাচনে সেটা সম্ভব হবে না বলেই প্রশান্ত কিশোর মনে করছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত